যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন আন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমান পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নেটওয়ার্ক দ ফর

আজকের আলোচনার বিষয় হল বাবু ওয়ালিদাইন ওয়াসিলাতিল আরহাম হাম। পিতামাতার সঙ্গে সদাচরণ করা এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখার বিষয় অধ্যায় এ বিষয়ে সুরাই নিসার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশ্রী কু বিহি আন। ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত বাদত করো ওলা সে শেয়ান এবং তার সাথে কাউকে শরিক করো না অবিল ওয়ালি দাইনি এহসানা এবং তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো অবিজিল করবা এবং তোমাদের যারা নিকটতম আত্মীয় আছে তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো ওয়াল ইয়াতামা এটিমদের সঙ্গে ওয়াল মাসাকিন এবং মিসকিনদের সাথে তোমরা সদ আচরণ করো ওয়াল জাহরিদুল কোরবা ওয়াল জারিল জনবি এবং নিকটতম প্রতিবেশী এবং প্রতিবেশীদের সম্পর্কে তোমরা সদাচরণ করো ওয় সাহেবিল জাম্বি এবং যারা তোমাদের সাথে চলে তাদের সাথে সদাচরণ করো সাবিল এবং যারা পথিক আছে মুসাফির আছে তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো অমা মানকুম এবং যারা নাকি তোমাদের অধীনে চলে আসছে দাস এবং দাসিনী এদের সঙ্গেও তোমরা সদাচারণ করো ওয়াকলা তাআলা আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুল্লাহ আল্লাহাদী তাসা আলু না বিহি ওয়াল আরহাম তোমরা ভয় করো আল্লাহাদী ও আল্লাহর তাসা আল্লু না বিহি ওয়াল আরহাম যেই আল্লাহর দোহাই দিয়ে তোমরা পরস্পরের হক তোমরা দাবি করো ওয়াল আরহাম এবং তোমরা আত্মীয়তা ছিন্ন থেকে তোমরা

তাদের পিতা মাতার সঙ্গে সদ আচরণ করার জন্য ওকালা আল্লাহ তালা আরও বলেন্লা আল্লাহ হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন যেন তোমরা একমাত্র তারই এবাদত করো আল্লাহ একমাত্র তার এবাদত করার জন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছেন অবিলওয়ালি দাইনি এহসানা এবং তালা নির্দেশ দিয়েছেন পিতামাতার সঙ্গে সাদ আচরণ করার জন্য ইম্মা ইন দ্য কিবার আহাদুহুমা আউ কিলাহুমা ফালাহাকুল্লাহমা উফিন যখন তাদের মধ্য থেকে কোনো একজন অথবা দুজনেই যদি বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় বয়স যখন বেশি হয়ে যায় যদি ফালা তাকুল্লাহমা উফিন তাদের সেবা যত্ন করতে যে উফ শব্দ তোমরা মুখ থেকে বের করো না এটা বলো না উফ আর কত কষ্ট করো আর কত সহ্য করি আর কি করি এ ধরনের বিরক্ত বোধ কোনো শব্দ মুখ থেকে বাড়ানো শরীয়তে নিষেধ করে দিয়েছেন ওয়ালা হুমা তাদেরকে তোমরা রাগ করে কোনো কথা বলো না তাদেরকে কোনো ঝাটকা দিয়ে কোনো কথা বলো না ওকুল্লাহ হুমা কারিমা এবং তাদের সাথে তুমি সবসময় নরম এবং সুন্দর কথা তাদের সাথে বলো জানা হুমা মিনার রহমা এবং তাদের জন্য তুমি তোমার নম্রতা এবং ভদ্রর হাতকে সম্প্রসারিত করো এবং তোমার নরম দয়া এবং অনুগ্রহের হাতকে তুমি তাদের জন্য সম্প্রসারিত করো অকুল এবং তুমি বলো মুখে রব্বের হামহুমা কামা রব্বা ইয়ানি হে আল্লাহ তাদের প্রতি তুমি ঠিক সেইভাবে দয়া করো যেইভাবে তারা আমাদের প্রতি দয়া করেছেন ছোটবেলায় সুরাই ইসরা তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত ওক আলা তায়ালা আল্লাহ তালা আরও বলেছেন অবা সাইনাল ইনসান বি দেই আমি মানুষদেরকে তাদের পিতামাতার হক আদায়ের করার জন্য নির্দেশ দিয়েছি তাদের সঙ্গে সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছি কেন ওয়াহানান আলা কারণ তার মা তাকে কষ্টের উপর কষ্ট তারা সহ্য করেছে কষ্টের উপর কষ্ট তারা সহ্য করেছে অফিস এবং তাকে দুধ পান করা দুটি বৎসর পর্যন্ত ওয়ালি আনিসকুরিওয়াল তোমরা আমার সুক্রিয়া আদায় করো এবং পিতামাতার শুক্রিয়া আদায় করো সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পিতামাতা তোমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তালা তিনি স্রষ্টা তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন তো আল্লাহ যখন তিনার এবাদত করার জন্য যেই আয়াতে নির্দেশ দিচ্ছেন ওনার এবাদতের সাথেই পিতামাতাকেও তার পরেই দ্বিতীয় স্থানে নিয়ে আসছেন এবং বলেছেন ওয়ালি তোমাদের সুক্রিয়া আদায় করতে হবে আমার যেহেতু আমি সৃষ্টি করেছি সুক্রিয় আদায় করতে হবে পিতামাতার যেহেতু তারা বড় কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে বলছেন হ্যা কুরহান অম্মু হো কুরহা একজন মা সে কষ্টের উপর কষ্ট স্বীকার করেছে আমরা জানি যে সন্তান যখন মায়ের পেটে যায় তখন সেই মা সন্তান পেটে যাওয়ার সাথে সাথে এক মাস যাওয়ার পূর্বেই অনেক মহিলা এমন আছে অনেক মা এমন আছেন যে ওই দিন থেকে তার বমি মাথা ঘোরা দুর্বলতা শুরু হয়ে যায় এমন কষ্টর শিকার হয়ে যায় তারা না কোনো পেট ভরে কিছু খেতে পারে আর যতটুকু খায় অতটুকু আবার বমি করে ফেলে দেয় এরপরে যখন বাচ্চাকে যখন প্রসব করে তখন যে বেদনা তখন যে কষ্ট আল্লাহ আকবার এই কষ্টই কোরআন বলছেন হামা লুহু কুরহান কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট এরপরে ওই ছোট্ট শিশু বাচ্চা যে বাচ্চাটি দুনিয়ায় চলে আসছে না সে নিজে নড়তে পারে আর না সে নিজে কিছু খেতে পারে না চলতে পারে এই একজন দুর্বল এবং ছোট্ট একটি শিশুকে ওই মা আস্তে আস্তে তাকে বড় করতে থাকে কয়েক মাস যাব তাদের ছোয়ার কোনো টাইম নেই কখন শুবে এমনও হয় যে যখন তার মা জাগ্রত আছে তখন বাচ্চা ঘুম পারছে। আর মার যখন ঘুমের দরকার রাত্রিতে তখন বাচ্চাটি সারা রাত জেগে আসে ওই মাটা তার পাশে জেগেই থাকতে হয় আল্লাহ তালা এই জন্য বলছেন ওবিল ওয়ালিদাইনি আমি তোমাদের উপর যে পিতামাতার হক পিতামাতার যে দায়িত্ব দিয়েছি এটা এই জন্য তাদেরকে বাচ্চা পোষক করার পর থেকে নিয়ে দুই বৎসর যাবৎ ওই মা আমাকে দুধ পান করাইছে সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী মায়ের দুধের তুলনায় পৃথিবীর কোনো কোম্পানি এখন পর্যন্ত কোনো দুধ বের করতে পারে নাই আল্লাহ আকবর যে দুধটি না মিষ্টি বেশি না মিষ্টি কম না বেশি ঠান্ডা না বেশি গরম একেবারে রেডি এমন একটি দুধ তার ভিতরে এত শক্তি দেখেছে আল্লাহ তালা যে যে সন্তান তার মায়ের দুধ সময় গ্রহণ করতে থাকে ওই বাচ্চার আয়ু বৃদ্ধি হয় ওই বাচ্চা শক্তিশালী বেশি হয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ من ربك بالحق فلا تكونن من الممترين. القران وعن الله فقط وعن نوفير قوتي نازلتي تصاربو ستريسكو باني এর বিরুদ্ধে তহিদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় ডায়ালগ

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায় আলহামদুলিল্লাহ অসাল্লা ওসাল্লাম আল্লাহ রসৌল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা পিতামাতার হক এবং আত্মীয়তা বন্ধন সম্পর্কে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম এ বিষয়ে একাধিক আয়াত আমরা বিরতির পূর্বে শুনেছি আমি বলছিলাম যে পিতামাতার হক আমাদের উপরে অনেক বেশি আমরা আগে হাদিস শুনব যে এই পিতামাতার হক আমরা কোনোদিন আদায় করতে পারবো না তো এই মা ছোট সন্তান ছোট বাচ্চা থেকে নিয়ে দুই বছর পর্যন্ত তাকে শুধু দুধ পান করানোই নয় কতবার গায়ে পেশাব করে দিয়েছি কতবার তাদের কষ্ট দিয়েছি কি শীত কি গরম কখন কি দরকার আমরা কিছুই বুঝি নাই কিন্তু আমার মা আমাদের সবসময় খেয়াল করেছে তো সেখানে দিয়ে যদি আমাদের পিতামাতা মাতা আমাদেরকে এভাবে যদি লালন পালন না করতো তাহলে আমরা আজকে এই সুন্দর সবল পুরুষ আমরা কোনোদিন হতে পারতাম না সময়ত শ্রোতাও দর্শক মণ্ডলী আসুন এ বিষয়ে রসুল সাহসাল্লাম উনি কি নির্দেশনা বলেছেন আমরা শ্রবণ করি আন আবি আবদুর রহমান আবদুল্লা হেবিন মাসউদ্দিন রউদী আল্লাহু আন হোকল সা আলতুন নবী এ সাহসাল্লাম আইয়ুল আম আলী আহাব্বু ইরাল্লাহ হিতা আবু আব্দুর রহমান আব্দুল্লাহবিন মাসৌদ রউদ আল্লাহু তালা আনহু তিনি বলেন সা আল্তুন নবী ইয়ে সাল্লাল্লাহ সাল্লাম আইউল আম আলি আহাব্বুলাল্লাহ তিনি বলছেন যে আমি আল্লাহ নবী সাল্সাল্লামকে জিজ্ঞেস করলাম যে আইউল আমালি আলি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর নিকটে কোন আমলটি বেশি প্রিয় কয়ালা তিনি বলেন আর আলা ওয়াক্তিহা। সময় মতো সলাত আদায় করা প্রত্যেক সালাতের জন্য নামাজের জন্য যে সময় আছে সময় হওয়ার সাথে সাথে সময় অনুযায়ী আদায় করা কুল তো আমি বললাম সুম্মা এরপরে সবচেয়ে উত্তম কাজ কয়লা করা ওয়ালিদাইন পিতামাতার সেবা করা পিতামাতার কুল তো আমি বললাম সুম্মা আই এরপরে কোন আমলটি সবচেয়ে উত্তম কয়লা বললেন আল জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা বোখারি এবং মুসলিম

তার পিতার যে হক আছে এটা দিন আদায় করা সম্ভব না তবে তবে এমন যদি হয়ে যায় যে পিতা যদি কারো কাছে বন্দি হয়ে যায় গোলাম হয়ে যায় তাহলে যে সন্তান তার পিতাকে টাকা দিয়ে তাকে মুক্ত করে নিবে

ফাল ইয়াকুল খায়রান আউল ইয়াসমুন মোত্তাফাকুন আলাই আবু হরায়ার আজ আল্লাহু তালা তিনি বলেন রসুর উল্লাহ শাসান বলেছেন মানকাহ আয়ু মিনু বিল্লাহি অলি ওমিল আখির যে আল্লাহ এবং কেয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে ফাল ইউক্রিম ওয়াইফাহু সে যেন তার মেহমানদের আপ্যায়ন করে সে যেন কি কি করে সম্মান করে তাহলে মেহমানকে আপ্যায়ন করা মেহমানদারি করা এটাও একটি বড় নেকির কাজ অমান আখির। আর যে ব্যক্তি আল্লাহ এবং কেমতের দিবসের প্রতি ইমান রাখে ফালি আসিল রাহিমাহু সে যেন তার আত্মীয়তা বন্ধন যেন ঠিক রাখে আত্মীয়তা বন্ধন বলতে ভাই বেরাদার মামা খালু চাচা ফুবু যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে বা দিনের সম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক আছে তো সবার সাথে তাদের এই আত্মীয়তা বন্ধনটা ঠিক রেখে চলা এটাও শরীয়ত ওমান খানবিল্লাহ আখির হয়রান আউল ইয়াসমুদ আর যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং খেয়ামতের দিবসের প্রতি ইমান রাখে তাহলে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে কথা যখন বলবে ভালো কথা বলুক অশ্লীল খারাপ কথা বলার অনুচিত হয় ভালো কথা বলুক না হয় চুপ থাক তা তার জন্য মঙ্গল ওয়ান হু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা খালাকাল খালক হাত্তা ইদা ফারাগা মিনহুম ক্বামাত রাহিম আবু হুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহা তাআলা খালাকাল খাল নিশ্চয় আল্লাহ তাআলা যখন নাকি মাখলুকদেরকে সৃষ্টি করলেন হাত্তা ইদা ফারাগা মিনহুম যখন এই মাখলুকদের সৃষ্টি করা উনি শেষ করলেন যখন এখান থেকে অবসর গ্রহণ করলেন কামাতীয় রাহেমু তখন এই আত্মীয়তা বন্ধন সে নিজে দাঁড়িয়ে গেল রেহম্মানের সম্পর্ক এই যে সম্পর্ক এই সম্পর্ককে আল্লাহ তালা একটি আকৃতি দিয়েছে এবং এ সম্পর্ক আল্লাহ সামনে দাঁড়ালো বলছেন ফাকালাত আলাত এবং সে সম্পর্ক সে বলল হা দা মূল আইস এটা ওই ব্যক্তির স্থান যে ব্যক্তি আপনার দোহাই দিয়ে এই জায়গা থেকে আশ্রয় চায় মিনাল কাতি আতি যে ব্যক্তি আপনার দোহাই দিয়ে রক্তের সম্পর্ক ছিন্ন করা থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চায় কল এরপর বলছেন নাম হা আমা তার আসিলা মান ওয়াসালাক তো আল্লাহ তালা বলছেন দেখো আমা তার দিন হে আত্মীয়তা বন্ধন তুমি কি এতে খুশি না আন আসিলা মান ওয়াসালাক যে তোমার সঙ্গে বন্ধন ঠিক রাখবে আমি তার সঙ্গে ঠিক রাখব আত্মীয়তার বন্ধনকে বলছে যে তোকে ঠিক রাখবে আমি তাকে ঠিক রাখব ওয়া আক তাও মান কাতা আকে যে তোকে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব কল আতবালা তখন আত্মীয়তা বন্ধন রাহম সে বলল হ্যাঁ ঠিক আছে এটা قال فذلك لك بولشن إذا إيستانتي تومري إبر الله رسول بولين جوتي تومرت آياتي فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم وعنه رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي أبو هريرة رضي الله تعالى عنه تيني একজন ব্যক্তি রসুল সাহসালামের নিকটে এসে বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল মান সাহাবাতি মানুষের মধ্যে থেকে আমার সদাচারণ পাওয়ার হকদার সবচেয়ে কলা তখন আল্লাহ বললেন ওম্মা তোমার মা অর্থাৎ তোমার মাই হল ওই ব্যক্তি যার সঙ্গে সর্বপ্রথম তোমাকে তাকে তার সঙ্গে সদাচরণ করা দায়িত্ব তোমার ভোর বেশি সোম্মা মান বলছেন এরপরে কে কয়লা উম্মাক বলছে তোমার মাই সোম্মা মান এরপরে কে কয়ালা বলছেন উম্মাক তোমার মাই কালা বলছেন সোম্মা মান তারপরে কে কয়লা আবুক বলছে তোমার পিতা তোমার আব্বা বোখারি মুসলিন হাদিস তাহলে আল্লাহ নবী সাহাশালাম ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আমি কার সাথে সবচেয়ে বেশি আমি সদাচারণ করব কার প্রতি আমি সবচেয়ে বেশি অনুগ্রহ করব দয়া করবো তোমার মায়ের সাথে তারপরে কে তোমার মায়ের তারপরে কে তোমার তো মায়ের কথা তিনবার বললেন চতুর্থবার বাপ বলেছেন কারণ আসলেই বাপের চাইতে মায়ের অনুগ্রহ সন্তানের প্রতি অনেক বেশি অফির অনুগ্রহিং আরেকটি রায়তা আছে ইয়া রসুল আল্লাহ মান আহকি হসনি সোহবাতি হে আল্লাহ রসুলাম আমার সদাচরণের সবচেয়ে বেশি হকদার কে কলা উম্মুকা সুম্মা উম্মুকা আবাকা মা তোমার তোমার মা মা এরপরে তার সাথে সেরকম সদাচারণ করতে হবে আবু হুরার রাজা আল্লাহ তিনি বলেন রসুরুল্লাহ বলেছেন রাগিমা আনফু তোমার নাক ধুলি মেলন হোক অর্থাৎ তোমার নাকে মাটি লাগুক সোম্মা রাগিমা আনফু সোম্মা রাগিমা আনফু তোমার নাক মাটি স্পর্শ করুক তোমার নাক মাটি স্পর্শ করুক আসলে এটা হলো আরবিদের একটা প্রবাদ বাক্য ওরা কোনো জিনিসের গুরুত্ব দেওয়ার জন্য অথবা সেই বিষয়ের ক্ষতির দিক বোঝানোর জন্য বলেছে যে তোমার এটা হোক তোমার নাক মাটির সাথে মিশে যাক এটা কখন বলছেন বলছেন মান আাকা হে ইন্দাল কি যে ব্যক্তি তার পিতামাতাদের মধ্য হইতে কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পায় আউ কিলা হুমা অথবা জনকেই যদি সে পায় ফালামু হলিল জাননা এবং দুই জনকে সেবা করে সে যদি জান্নাতে না যেতে পারে তাহলে তার জন্য এটাই বদোয়া যে তার নাক মাটির সাথে মিশিয়ে যাক তাহলে এই বৃদ্ধ মা বাপকে আমাদের কাছে পাওয়ার অর্থ হলো এই যে জান্নাত পাওয়ার একটা সুগম পথ তো এদের সেবা করে এদের খেদমত করে এদের সাথে সদাচরণ করে আমরা তাদের কাছ থেকে দোয়া নিয়ে আমরা নিজেকে জান্নাতে বানাতে পারি কিন্তু এর উল্টা যে তাদেরকে পাওয়ার পরেও যদি তাদের সেবা যত্ন না করি তাদের যদি তাদের প্রতি দয়া এহসান না করি তাহলে আমরা কশিন কালেও জান্নাতের আশা করতে পারি না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই বিষয়ে আর হাদিস ওয়ানহু র দে আল্লাহু ওয়ানহু আন নারজুল আন কালয়া রসুল আল্লাহ ইন্ন আলী কারাবাতান আসিলহুম ওয়াখ তাউ উনানি ইলাই আবু হুরানিয়া আল্লাহ তাঁরা তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন হে আল্লাহ রসুল সসলাম ইন্ন আলিয়ে কারাবাতান আমার কি এমন আত্মীয় আছে আসিলহুম অয়াখ তাওনি আমি তাদের সঙ্গে আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে চাই কিন্তু তো ওরা আমার কাছ থেকে ছিন্ন হয়ে যায় তারা আত্মীয়তা বন্ধন কেটে দেয় ও ও সিনু ইলাইহিম ওয়ু সি উ না ইলাই আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি অনুগ্রহ করি আর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আর আমি তাদের বিষয়ে ধৈর্যের আচরণ করি আর তারা আমার সঙ্গে মূর্খ তার আচরণ করে ফাকালা তো আল্লাহ নবী বললেন লা ইন কামা কুলতা সত্যি যদি এমনই হয় যা যেরকম তুমি বলছো ফাকা আনামা তুসি ফহুমুল মাল তাহলে কি করছো তুমি সে যখন সম্পর্ক ছিন্ন করছে তুমি আবার করতে যাচ্ছ সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তুমি আবার ভালো ব্যবহার করতে করতে চাচ্ছ তুমি তো তুমি যেন তাদের মুখে এই আচরণ করে তুমি গরম সাই তাদের মুখে দিচ্ছ বারবার ওয়ালা ইযালু মাআকা মিনাল্লাহি জাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক তুমি যতদিন পর্যন্ত এই ধরনের কাজ করতেই থাকবে তোমার সঙ্গে আত্মীয় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দিবে তুমি তার সঙ্গে আবার আচরণ করবা তুমি কারো তার সাথে অনুগ্রহ করছো সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তো এই ধরনের যতদিন পর্যন্ত করতে থাকবা আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী মদতকারী তোমার সঙ্গে একজন ফেরস্ত সবসময় থাকবে মহান আল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক আমরা এ পর্যন্ত পিতামাতা এবং আত্মীয়দের সঙ্গে সদ আচরণ করার বিষয়ে কোরআনের আয়াত এবং বেশ কিছু হাদিস শ্রবণ করলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন পিতা মাতার খেদমত এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখার জন্য যেন তৌফিক দান করেন পরবর্তী দর্শে শোনার জন্য আহ্বান রেখে আজকে এখানেই শেষ করছি ও আখরু দাওয়ানা আর ইলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা